আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকের ভিডিওটা বেসিক্যালি আপনাদের প্রশ্নের আলোকে আমি আমার সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আই গেস আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আপনারা অনেকেই আমার ডেইলি ব্লগগুলো দেখে অনেক প্রশ্ন করেন। সো সেখান থেকেই কিছু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটাকে আমি সাজিয়েছি। তো প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করছি। আমার নাম প্রথি সুলতানা, আর আমার বাবার নাম এমডি নুরুল আমিন মোল্লা, আমার মায়ের নাম শেফালী বেগম, আর আমরা দুই বোন এক ভাই। আমি মেজ সন্তান আমার বাবা মায়ের। আমার বড় বোন আছেন এবং ছোট ভাই আছেন। বড় বোন ম্যারিড, তার দুটো বেবি আছেন, তারাও ঢাকায় থাকেন। আর আমার ছোট ভাই আমাদের সবার ছোট, ও সিলেটে থাকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স কমপ্লিট করেছেন। আর আমি হচ্ছি মেজ সন্তান। অনেকে আমার লেখাপড়া নিয়ে জানতে চেয়েছেন। আমার ছোটবেলা গ্রামে, আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল জেলার উজিরপুর থানার ভবানীপুর গ্রামে। তো আমার বেড়ে ওঠা গ্রামেই। আর আমার প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, অর্থাৎ আমি অষ্টম শ্রেণী পর্যন্ত গ্রামে ছিলাম। তারপরে নবম শ্রেণীতে এসে আমি ঢাকায় ভর্তি হই। তো আমার নবম শ্রেণী থেকে আমার অনার্স ঢাকায় বসেই কমপ্লিট করা হয়। অ্যান্ড আমার আমি এসএসসি পাশ করেছি হচ্ছে সালাউদ্দিন আহমেদ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে, আর এইচএসসি পাশ করেছি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে। আর এই দুটোই হচ্ছে পাড়াডগার ড্যামরায় অবস্থিত, অনেকেই হয়তো চিনে থাকবেন যাত্রাবাড়ির ওদিকটায়। আর আমার অনার্স আমি কমপ্লিট করেছি সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে, ইডেন মহিলা কলেজ থেকে, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। আর আমি সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট হলেও আমি আমার কর্মজীবন শুরু করি মার্কেটিং এর উপরে, বা আমি সেলস অ্যান্ড মার্কেটিং এ দীর্ঘ কি বলবো 2012 সাল থেকে টিল নাও আমি হচ্ছে মার্কেটিং এ জব করছি। অনেকে আমার জব লাইফ নিয়ে জিজ্ঞেস করেন। সো আমার কর্মজীবনের শুরুটা হয় ইভেন্ট দিয়ে। আমি প্রথমে অনেক ইভেন্ট করেছি, আফটার দ্যাট পার্মানেন্ট জব আমি স্টার্ট করি ইউনিলিভারের সাথে। ইউনিলিভারের অ্যাজ এ পন্ডসের স্কিন এক্সপার্ট হিসেবে, বাট আমাদের অফিস বা আমরা যাদের এমপ্লয়ি হিসেবে কাজ করতাম সেটা হচ্ছে মার্কেট এক্সেস। ইউনিলিভারের যে পন্ডসের বিউটি এক্সপার্ট এই যে প্রজেক্টটা ছিল সেটা মার্কেট এক্সেসের অন্তর্ভুক্ত ছিল। তো আমি সেখানে চার বছরের বেশি সময় পন্ডসে অ্যাজ এ স্কিন এক্সপার্ট হিসেবে কাজ করেছি। এটা আমার জীবনের প্রথম হচ্ছে পার্মানেন্ট জব বা প্রাইভেট জব যেটা বলা হয়। এর আগে তো ইভেন্ট করতাম। আফটার দ্যাট আমি পড়াশোনা কিন্তু করছি, তার মধ্যে আমি জবটা করছি, অর্থাৎ অ্যাজ এ স্টুডেন্ট অবস্থাতে আমি আমার জব লাইফ স্টার্ট করি। আর এরপরে আমার জব করা হয় ট্রাস্ট বিডিতে। ট্রাস্ট বিডি হচ্ছে একটা কালার কসমেটিক্স কোম্পানি, ওনারা গার্নিশ, ন্যাকেট, আই ম্যাজিক এই ধরনের ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করেন। সো ওখানে আমি ফার্স্ট অ্যাজ এ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি। আফটার দ্যাট সেই একই কোম্পানিতে আমি হচ্ছে অ্যাজ এ বিউটি ইনফ্লুয়েন্সার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। এছাড়াও আমি অল্প কিছু দিনের জন্য বা 6 মাস বা 8 মাস 1 বছর এরকম আরো 2-1টা কোম্পানিতে কাজ করেছি। কজ আমি কন্টিনিউ একদম লং টাইম জবটা অনেক সময় করতে পারিনি, কারণ আমার বিগত 7 থেকে 8 বছর যাবৎ থাইরয়েডের সমস্যা ধরা পড়ে, যার কারণে আমার অনেক সময়ই হরমোনাল ইমব্যালেন্স চলে আসে, যার কারণে আমি সিক ফিল হলে অনেক সময় জব কুইট করতে হয় বা জব ছেড়ে একটু রেস্টে থাকতে হয়েছে আমার। এরকম ভাবেই কাটছে জব লাইফ। অ্যান্ড আফটার দ্যাট আমি আমাকে নিয়ে যেটা আপনারা জানতে চান মোস্ট অব দ্য পিপল, সেটা হচ্ছে কেন আমার চুল ছোট। ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ছোট বেলা থেকেই বলা যায় যে আমার ভাই তো ছোট,
বাট আমি আমি আমার বাবা মায়ের কাছে আমার কি বলবো যে আমি অনেকটা ছেলের আদরে বেড়ে উঠেছি। যখন আমার বাবা তার কাজের থ্রুতে সে কিছু বছর দেশের বাইরে ছিলেন, তো আমি ছোটবেলা থেকে একটু ছেলের আদরেও বেড়ে উঠেছি, এটাও বলতে পারেন একটু টম বয় টাইপের ছিলাম, এখনো অনেকটা আছি। তো আমার ছোটবেলা থেকেই হেয়ার কাট মানে এরকম ছোট ছিল। তো মাঝখানে আমি যখন অনার্সে উঠে আমি যখন পার্মানেন্ট জবে জয়েন করি অ্যাজ এ কি বলবো ইউনিলিভারে পন্ডসের স্কিন এক্সপার্ট হিসেবে, তখন আমি আমার চুলের লেন্থটা বড় করি, কারণ আমাদের হেয়ার স্টাইলটা ডিফারেন্ট ছিল। আফটার দ্যাট আমি যখন আবার ওই জবটা আমাদের প্রজেক্টটা অফ হয়ে যাওয়ার কারণে আমি যখন অন্য জবে জয়েন করি, তখন থেকে আমি আবার চুল ছোট করে রাখি। আর যেহেতু আমার থাইরয়েডের সমস্যা আছে, অনেকেই জানতে চান থাইরয়েডের সমস্যার জন্য কি কি হয়। থাইরয়েড একটা হরমোনাল ডিজিজ, এটা লাইফ টাইম বডিতে থাকে আমি যতটুকু জানি, আমি নট এ ডক্টর, আমি আমার আমার জানা ভুলও হতে পারে, সো সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি যতটুকু জানি থাইরয়েডটা হচ্ছে দুই ধরনের হয়, যাদের শরীর থেকে হরমোন বেশি নিঃসৃত হয় তাদের হচ্ছে গিয়ে শরীর আস্তে আস্তে শুকিয়ে যায়, দেন হচ্ছে আমি যেটা ফিল করেছি আমার ক্ষেত্রে সেটা হচ্ছে আমার কণ্ঠস্বর অনেক বেশি ফ্যাক আসে বা আরো বেশি লাউড হয়ে গিয়েছে, আফটার দ্যাট মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, তারপরে হচ্ছে গিয়ে হেয়ার ফল হওয়া। সো এগুলো আমি আমার ক্ষেত্রে পেয়েছি, তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে আমার হেয়ারটাকে একটু কাট করে ছোট করে রাখি। আর ছোটবেলা থেকে আমার কাছে শর্ট হেয়ার ইজ মোর ম্যানেজেবল অ্যান্ড আমি অনেক বেশি কমফোর্টেবল। আই গেস আপনার অ্যান্সারটা পেয়েছেন। তবে হ্যাঁ, যারা ভালোভাবে জানতে চান, ভালোভাবে প্রশ্ন করেন, তাদের অ্যান্সারটা সবসময় ভালোভাবেই দেওয়ার চেষ্টা করি, বাট ব্যঙ্গাত্মক ওয়েতে যখন কেউ বলে, আমি শুধু একটা মানুষকে একটা কথাই বলবো যে আপনি যখন কাউকে নিয়ে কিছু বলছেন তখন একটাবার শুধু জাস্ট ভেবে দেখবেন যে প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি পছন্দ মানে ব্যক্তিগত একটা পছন্দ ভালো লাগার জায়গা আছে। আপনি একটা পরামর্শ বা একটা কথা বলতে পারেন, কিন্তু কাউকে হার্ট করে কথা বলতে পারেন না, তাই না? সো এটাই ছিল আমার কথা। আর এরপরে অনেকেই জানতে চান আমার বিয়ে সম্পর্কে বা আমার লাভ লাইফ নাকি লাভ ম্যারেজ অর অ্যারেঞ্জ ম্যারেজ বা আমাদের রিলেশনশিপ বা আমাদের সংসার জীবন কত বছর। সো এটা এই ভিডিওতে বলবো না, সেটা একটা স্পেশাল ডেতে ইনশাল্লাহ একটা ভিডিও থাকবে এবং তখন আপনারা জানতে পারবেন। তবে হ্যাঁ, আমি এই ভিডিওতে আমার হাজবেন্ডের নাম তো অবশ্যই বলতে পারি, আমি ম্যারিড অ্যান্ড আমার হাজবেন্ডের নাম হচ্ছেন এস এম নাবিদ ফয়সাল শিওন, ওর ডাকনাম শিওন। আর ওদের গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুরে, সদরেই ওদের বাড়ি। সো এই তো, আমি বরিশালের মেয়ে, ও ফরিদপুরের ছেলে, আজকে না হয় এইটুকুই জানেন। আর এরপরে আমি আরো কিছু প্রশ্ন পাই আপনাদের কাছ থেকে, সেটা হচ্ছে যে একজন একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে আমাদের জুনিয়র কবে দেখতে পাবে। তো সেটা হচ্ছে আপনাদের দোয়া আর আল্লাহ পাকের রহমত যদি থাকে তো ইনশাআল্লাহ হয়তো দেখতে পাবেন, আমাদের ইচ্ছে আছে। তবে আমার যেহেতু থাইরয়েডের সমস্যা আছে আর হরমোনাল ইমব্যালেন্সের সমস্যার কারণে বেবি কনসেভ করাটাও একটু টাফ, আমার মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে আমার নিজের ইচ এন্ড এভরিথিং একদম হরমোনাল লেভেলটাকে ব্যালেন্স করে তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসটা প্রসেসটা করতে হবে, আদারওয়াইজ কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু হতে পারে বা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো সেই জন্যই সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন যেন আপনাদের দোয়ায় আল্লাপাক আমাদের দিকে হচ্ছে মুখ তুলে তাকান, যেন আমরা সেই সুন্দর দিনটা দেখতে পারি। আর কি বলবো, একজন আপু প্রশ্ন করেছিলেন আমি কিভাবে এত গুছিয়ে কাজ করি, তো তার প্রশ্নটা আমি নিচ্ছি। সেটা হচ্ছে যে আমি জানি না আমি কতটুকু গুছিয়ে কাজ করি, তবে আমি কিছুটা বলবো যে আমি পরিবেশ থেকে পেয়েছি আর কিছুটা নিজের নলেজ। তো পরিবেশ থেকে কিভাবে সেটা বলছি, ফার্স্ট অফ অল আমার আম্মু, আমার বড় আপু যারা মানে আমার বড় আপু এবং আমার আম্মু, ওনারা দুজন খুবই গোছানো মানুষ, ছোটবেলা থেকে ওনাদেরকে দেখে বড় হয়েছি।
সো ওনাদের কাছ থেকেও কিছুটা পেয়েছি ডেফিনেটলি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আর ভালো লাগার যে বিষয়টা, আমার শাশুড়ি মা উনি অসম্ভব গুণী একজন মানুষ এবং উনি আমার আম্মু আপুর মতোই আরেকজন গোছানো মানুষ। তো সব গোছানো গার্ডিয়ান লেভেলের মানুষের সাথে বা তাদের সংস্পর্শে থেকে এই গুণটা হয়তো আমি আমার মধ্যে ধারণ করতে পেরেছি এবং আমি সেটাকে যত্ন করে লালন করে যাচ্ছি, আর সেটার বহিঃপ্রকাশটাই আপনারা আমার ভিডিওর মধ্যে দেখতে পারেন। সো এই তো ছিল আপনাদের কিছু প্রশ্ন। আর এছাড়াও আপনারা যদি আমার বা আমাদের ব্যাপারে আরো কোনো কিছু জানতে চান, সো এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন এবং নেক্সটে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আমি আবারও হাজির হব আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।